আজকে একটা অন্য ভিডিও দিচ্ছি। আমার মতো প্রবলেম সব মেয়েরই হয় রান্নাঘরে, এই যে কলগুলো আমরা ব্যবহার করি, দেখো এই কল খুললে উপর থেকে যখন জলটা পড়ে চারিদিকে ছিটকে যায় দেওয়ালে, গায়ে জামা কাপড়ে। এতে দেওয়ালে তো আয়রন ধরেই, তার সাথে জামা কাপড়ও ভিজে যায়। সেই জন্য অ্যামাজন থেকে এইটা আজকে আমি আনিয়েছি, কলটা খুব উপকারে লেগেছে। দেখো সেই জন্য ভিডিওটা তোমাদের শেয়ার করলাম। আর যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। মাত্র 200 টাকা দাম। আর এই এই কলের ফোর্স, জলের ফোর্স তিন ধরনের আছে। একটা হচ্ছে এরকম সবজি যখন ধুচ্ছি, দেখো জলের ফোর্স কত হালকা, অথচ জলটা কত চওড়াভাবে পড়ছে দেখতেই পাচ্ছ। সবজিটা ধোয়ার পরে বা কাঁচা সবজি যখন বাজার থেকে আনা হবে তো যখন ধোবো, তখন আর এক রকমের ফোর্স আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। সেইটা দিয়ে বেশি টেশি নোংরা হলে, তোমার জলের বেশি দরকার হলে সেই ফোর্সটা ব্যবহার করতে পারো। এই ফোর্সটা আমি বেসিনটা পরিষ্কার করিনি আজকে, যার জন্য আয়রনের দাগ দেখতে পাচ্ছ, আর দেয়ালেও আয়রন এই কলটার জন্য এরকম হয়ে গেছে। আমাকে এগুলো পরিষ্কার করতে হবে আজকে। আমি পরিষ্কার করেই ভিডিওটা দিতে পারতাম, কিন্তু কলটার সুবিধা অসুবিধাগুলো বা আগে কীরকম পরিস্থিতি ছিল সব কিছু দেখানোর জন্য আমি পরিষ্কার করিনি। মাত্র 200 টাকা দাম, অ্যামাজন থেকে এই কল কিনে নিতে পারো। আর এই আরেক ধরনের ফোর্স, লাস্টে যে ফোর্সটা আমি দেখাচ্ছি চলে গেল, আজকেই লাগানো হয়েছে তো প্র্যাকটিস হয়নি। এই দেখো যে দুটো কলের ফোর্স আলাদা আলাদাভাবে দেখালাম, সেই দুটো দেখো একসাথে, মাঝখানে দেখো একটা জোর ফোর্স পড়ছে সাইডটা ধোঁয়ার মতো। এটা আরেক ধরনের ফোর্স। এটা এই ধরনের কল রান্নাঘরে সব মেয়েদেরই কাজে লাগবে, সেই জন্য ভিডিওটা দিলাম। অ্যামাজন থেকে কিনতেই পারো। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো।